আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এই নববর্ষে ঘরে থেকে আমার ছোট্ট আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ঘরে থাকুন আর সেফ থাকুন। এখানে আমি কিছু সর্ষে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখানে আমি একটি প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ এক কাপ পরিমাণ। আমি এখানে ছোট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কোয়া 5-6টা, ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতন। কাঁচামরিচের মাথাটাকে আমি একটু কেটে নিয়েছি। সবগুলো উপকরণ আমি এখন ভালো করে ভেজে নেব। লালটি ভাব আসলে বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর চট জলদি ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি। আমি কিছু হলুদ দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মশলায় মিশিয়ে নেব। এরপর আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি, এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তেলটাকে গরম করে নিয়ে মাছটা ভেজে নেব, দুপিট উল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা আমার হয়ে গেছে। ফিরে আসছি রেসিপিতে। তৈরি করে রাখা পেঁয়াজ ও রসুনের মিশ্রণগুলো আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে। এরপর দিয়ে দিচ্ছি সর্ষে, এগুলোকে আমি এখন ব্লেন্ড করে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এটা আমার ব্লেন্ড হয়ে গেছে। আপনারা চাইলে শিলপাটাও এটা বেটে নিয়ে করতে পারেন। আমি হাতে অল্প করে সরিষার তেল নিয়ে এটাকে মাখিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে, আমার রেসিপি তো তৈরি। আপনারা সবাই এটা বাসায় তৈরি করুন এবং সবাই সুস্থ থাকুন। আরও একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ইলিশ, এই মাছটা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটু ভিন্ন ধর্মী একটি ইলিশের রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কথা না বাড়িয়ে চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি, এরপর আমি এর ভিতরে তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এখানে আমি পেঁয়াজের কাঁচাগন্ধ না যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকব। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হলে এর ভেতর আমি পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে কিছু এলাচ ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দুটো কালো এলাচও নিয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি এখন পেস্ট করে নিয়েছি। এরপর আমি পেস্ট করা এলাচটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 4 চামচ পরিমাণ এলাচ হয়েছে, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আমি দুইবারে এলাচটা দিলাম, একবার দেওয়ার পরে মিশিয়ে নিয়ে পরে আবার 2 চামচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কাঁচামরিচটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এখানে আমি 1টা টমেটোকে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব।
এরপর আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দেওয়া হলে এটাকে আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ইলিশ মাছটা নরম হয় সেক্ষেত্রে আমি এই প্রসেসটা ব্যবহার করব। মাছটাকে আমি না কষিয়ে 5 মিনিট দমে রেখে প্রথমবার এক সাইডটা করে নিয়ে এরপর উল্টিয়ে পরের সাইডটা আমি ভালোভাবে কষিয়ে নেব। খুব সাবধানে মাছগুলো উল্টিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। এটা আমার কষানো হয়ে গেছে, আমি এটাকে একবার ঝাঁকিয়ে নেব। এরপর পানি দিয়ে রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে আমার পাশেই থাকুন। মাছটা আমার হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠলেই বুঝতে হবে মাছটা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে ঝাঁকিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ইলিশের রেসিপি। এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল আইকনটি ক্লিক করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।